আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। হাওড়া জেলার আমতার কলাতলার পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে আশাকর্মীদের। জানা গেছে আশাকর্মীদের কাজ বাদ দিয়ে অতিরিক্ত পরিমাণেরও কাজ করানো হয়, বিভিন্ন কাজের ওপর তাদের জোর করে চাপিয়ে দেওয়া হয় বিনা পারিশ্রমিকদের। তাদের প্রতিবাদ কিছুদিন আগে তারই একটি পথসভা চলছিল কলকাতার ধর্মতলা, সেখান থেকে বাড়ি ফেরার সময় প্রায় চল্লিশ জন আশাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তারই প্রতিবাদে পাশাপাশি গত ১৬ তারিখের কর্মবিরতির ডাক দিয়েছে আশাকর্মীরা, আর সেই কর্মসূচিকে সফল করার লক্ষ্যে একাধিক দাবি নিয়ে আজ আমতার কলাতলা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে আশাকর্মী। তাদের মূলত দাবি, অবিলম্বে আশাকর্মীদের মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে, ইনসেন্টিভ ধাপে ধাপে দেওয়া যাবে না তা বন্ধ করতে হবে এবং বকেয়া টাকা দিতে হবে, সমস্ত অতিরিক্ত কাজের উপযুক্ত ভাতা দিতে হবে, পাশাপাশি আরো বিভিন্ন দাবি দাবা নিয়ে আজকে আমরা পথে নেমেছি, কর্মবিরতি করছি, পথ অবরোধ করেছি, আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলনের দিকে ধাবিত হবে। আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে এই আশাকর্মীরা বিভিন্নভাবে লাঞ্ছিত আর বঞ্চিত হচ্ছি, সে কোনো মান সম্মান থেকে শুরু করে, মর্যাদা থেকে শুরু করে, পারিশ্রমিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে আমরা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছি। মাত্র ৪,৫০০ টাকার বিনিময়ে মা বাচ্চা ছাড়াও ৪৫ রকমের কাজ করানো হয়, জন্ম থেকে মৃত্যু আশাকর্মীদের সমস্ত রকমের কাজ করানো হচ্ছে বিনা পারিশ্রমিকে। তাদের কোনো রাত নেই, দিন নেই, আপনারা জানেন ২৪ ঘন্টা ডিউটি দিতে হয়, মাসিক ভাতা মাত্র ৪,৫০০ টাকা, যেটুখানি ইনসেন্টিভ দেওয়া হয় ভাগে ভাগে দেওয়া হয়, তার কোনো হদিশ মেলে না, তার কোনো হিসেব নেই যে কাকে কত টাকা দেওয়া হচ্ছে, মেয়েদের পক্ষেও সম্ভব নয় সেই হিসেব রাখা। এছাড়াও আমাদেরকে স্বাস্থ্যকর্মীর নামে বলা হয় কিন্তু স্বাস্থ্যকর্মীর মর্যাদা এখনো পর্যন্ত আমরা পাইনি। তারপরে মাঠে ঘাটে খেলায় মেলায় ভোটের ডিউটি সমস্ত জায়গায় ডিউটি দেওয়া হচ্ছে, সেখানে কোনো রকমভাবে পারিশ্রমিক নেই। আর এছাড়াও এই প্রতিবাদে আমরা আপনারা জানেন ১২ তারিখ ধর্মতলায় অবরোধ করা হয়েছিল, সেখানে অবরোধ শেষ ভালোভাবে মেয়েরা ফিরছিল, সেখান থেকে ৪০ জন মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে, এটা আমরা লজ্জাজনক ব্যবহার মনে করি। এজন্য আমরা দুটো সরকারকেই ধিক্কার জানাই, বিশেষ করে রাজ্য সরকারের প্রশাসনিক বিভাগকে আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। আমাদের দাবি মূলত সরকারি স্বাস্থ্যকর্মী স্বীকৃতি দিতে হবে, অবিলম্বে মাসিক ভাতা বৃদ্ধি করতে হবে, আমাদের পিএফ পেনশন গ্যাচুরিটি দেওয়া হয় না সেটা চালু করতে হবে, ছুটি ঘোষণা করতে হবে, আর ভাগে ভাগে যে ইনসেন্টিভ দেওয়া হয় সেই ইনসেন্টিভ বন্ধ করতে হবে, কর্মীদের ওপরে যে অবাঞ্ছিতভাবে লাঞ্ছনা গঞ্জনা দেওয়া হয়, মানে মানসিকভাবে তারা যে নির্যাতিত হচ্ছে সেইগুলো যাতে তারা না হয় তার জন্য সরকার ব্যবস্থা নেয়। এছাড়াও নিরাপত্তা বলে আমাদের কিছু নেই, সেই নিরাপত্তার দায়িত্ব সরকারকে নিতে হবে। একদম খুশি নয় সরকারকে আমরা এটাই জানাতে চাই যে আমরা যে মাসিক সাম্মানিক পাই সেই সাম্মানিকে একটা পাঁচজনকে নিয়ে চলা সংসার কিভাবে চলতে পারে, সরকার কর্তৃপক্ষ আমাদেরকে বুঝিয়ে দিক, আমরা তবে সন্তুষ্ট হব। হ্যাঁ, পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উদ্যোগে এই কর্মসূচি চলছে, এটা শুধু এখানকার নয়, অল ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই কর্মসূচি চলছে। ১ তারিখ থেকে আমাদের কর্মবিরতি শুরু হয়েছে, সরকার পক্ষ যতক্ষণ না আমাদের সঙ্গে সমঝোতায় বসে ততক্ষণ এই কর্মবিরতি চলবে চলবে। এটা আমতা, আমার নাম মধুমিতা মুখার্জি, আমি গ্রামীণ হাওড়া গ্রামীণ জেলার সভানেত্রী। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে ২৪ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।